ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন সহকর্মী কমল দে এবং বরিশাল সদর রোডে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি কমলের কাছে। সময় যত গড়াচ্ছে ততই যেন সাগর উত্তাল হয়ে উঠছে। জোয়ার শুরু হয়েছে মাত্র আধা ঘন্টারও কম সময়, এর মাঝে কিন্তু সাগর ভয়ঙ্কর রূপ নিচ্ছে। অর্থাৎ যে যদি ঘূর্ণিঝড় এই সময় অতিক্রম করে যায় তাহলে কিন্তু জল উচ্ছ্বাস চট বাংলাদেশে যে বেড়িবাঁধগুলি আছে সেগুলো বেড়িবাঁধগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আসলে যেটি শব্দ বলা যায় ঘূর্ণিঝড়ে শীতটাঙ্গের যে প্রভাব তার সাথে যুক্ত হয়েছে অমাবস্যা। আজকে কিন্তু ভোর অমাবস্যা, ভরা কোটাল, সেই ভরা কোটালের মধ্যে আজকে সাগরে যে উত্তাল রূপ আপনি দেখতে পাচ্ছেন। আসলে জোয়ারটা শুরু হয়েছে কিন্তু 7:30টার পর, এরপরে বড় বড় ঢেউ আসতে পড়ছে উপকূলীয় এলাকায়। যেসব এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সংকেত তৈরি হচ্ছে। আর এক্ষেত্রে জেলা প্রশাসন নির্দেশনা দিয়েছে উপকূলবর্তী যারা রয়েছেন তারা যেন দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যান, কারণ এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি হবে জল উচ্ছ্বাস মারাত্মক আকার ধারণ করার শঙ্কা রয়ে গেছে। যেহেতু আমি বারবার বলছিলাম ভরা কোটাল, তামুমস্যার জো এবং ঘূর্ণিঝড় শীতাঙ্গের যে প্রভাব, তার প্রভাবে এই মাত্র জোয়ার শুরু হয়েছে আধা ঘন্টা বা তার চেয়ে কম সময়, এর মাঝে কিন্তু বড় বড় ঢেউ অর্থাৎ মুহূর্তের মধ্যে যেন পুরো এলাকাটি গ্রাস করে নিচ্ছে সে চিত্র দেখিতে। এবং এক্ষেত্রে জেলা প্রশাসন বারবার মাইকিং করছে, আইন শৃঙ্খলা বাহিনী মাইকিং করছে যারা উপকূলবর্তী এলাকা রয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী এবং কক্সবাজারের চকরিয়া উপকূল, অর্থাৎ উপকূলে সাধারণ মানুষ যেন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেয়। আমরা ঘূর্ণিঝড়ের যদি কথা বলি, 91 যে চিত্র ছিল, 91 ঘূর্ণিঝড়টি কিন্তু মধ্যরাত অতিক্রম করেছিল ভরা জোয়ারের সময়, সেই কারণে প্রাণহানি হয়েছিল ব্যাপক। এখন যেহেতু ঘূর্ণিঝড় অতিক্রম করে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে এবং ক্রমশ জোয়ারের পরিমাণটা বাড়ছে, ঢেউর পরিমাণটা বাড়ছে, অর্থাৎ আধ ঘন্টার মধ্যে পুরো সাগরের চিত্রই পাল্টে গেছে। আধ ঘন্টা আগে ছিল অর্থাৎ যে ভাটার টান ছিল, কিন্তু এখন যখন জোয়ার আসা শুরু হয়েছে তখন কিন্তু বড় বড় ঢেউ আসতে, অর্থাৎ আমি যদি বলি আধ ঘন্টারও কম সময়ে পুরো চিত্র পাল্টেছে ঘূর্ণিঝড় শীতাঙ্গ। তবে এই যে পতেঙ্গা এলাকা, পতেঙ্গা সহ কাটলি যে এলাকাতে রয়েছে সেগুলি যেন সাধারণ মানুষ সরে যাওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশনা দিয়েছে। জেলা প্রশাসন আশ্রয়কেন্দ্র করেছে এবং তাদেরকে দ্রুততর আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। তো বলা চলে মাত্র আধ ঘন্টারও কম সময় সাগর তার রুদ্ররূপে ফিরে এসেছে। এতক্ষণ ছিল ভাটা, ভাটার সময় সাগরের পানি ছিল দূরবর্তী, কিন্তু যখনই জোয়ার শুরু হয়েছে এবং তার সাথে দমকা হাওয়া, বাতাস, বৃষ্টি, এর ফলে কিন্তু সাগর রুদ্ররূপ ধারণ করছে। উপকূলবর্তী যারা রয়েছেন তারা যেন দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যান, কারণ মধ্যরাতে যদি ঘূর্ণিঝড় অতিক্রম করে যায় তাহলে কিন্তু যদি জলের চিত্রটি সেটা ভয়াবহ হবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল শীতাঙ্গে চট্টগ্রামের চিত্র সর্বশেষ। আমরা এখন চলে যাব বরিশালের খবর জানার জন্য সহকর্মী অপূর্ব অপুর কাছে। দেখুন, ঘূর্ণিঝড় শীতাঙ্গের অগ্রভাগ কিন্তু এরই মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত আনতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। তারা বলছেন যে আজ মধ্যরাতে কিংবা কালকে আজকে ভোর রাতেই কিন্তু এই আঘাতটি বড় আকারেই কিন্তু ধারণ করে শক্তি সঞ্চয় করে সেটি কিন্তু আঘাত করবে। এবং স্থানীয় প্রশাসন থেকে এরই মধ্যে যে সাইক্লোন শেল্টারগুলো বরিশালের বিভাগ জুড়ে রয়েছে 3,966টি, প্রত্যেকটি সাইক্লোন শেল্টারেই কিন্তু মানুষদেরকে সেখানে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু মানুষজনের সেই সাইক্লোন শেল্টারগুলোতে অবস্থান নেওয়ার প্রবণতা খুবই কম। যেটি হচ্ছে যে আজকে সকাল থেকে মুষল ধারায় বরিশালে বৃষ্টি হয়েছে, 295 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং শহর জুড়ে, বরিশাল শহর জুড়ে আজকে পানিতে তলিয়ে গেছে, গোটা শহর এখন পানির নিচে। এই মুহূর্তে আমি আছি বরিশাল শহরের সদর এলাকায়। এর আগে আমি দেখিয়েছিলাম বরিশালের কীর্তনখোলা নদী, কিছুক্ষণ আগে আমি সেই ছবি দেখিয়েছিলাম, কীর্তনখোলা নদীর উত্তাল দেখিয়েছিলাম। বরিশাল বিভাগের প্রত্যেকটি নদ নদী কিন্তু আজকে বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে, বিপদসীমার উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে বরিশাল বিভাগের যে 23টি নদ নদী রয়েছে, এবং সেই জোয়ারের পানি অন্যদিকে অমাবস্যার জোর রয়েছে। সব জোয়ারের পানি এবং বৃষ্টির পানি এই দুয়ে মিলে বরিশাল নগরী এই মুহূর্তে কিন্তু আসলে বৃষ্টির তলিয়ে রয়েছে পানিতে, এবং গোটা শহরের অধিকাংশ জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কোথাও কোথাও আমরা মোবাইল নেটওয়ার্কের বিচ্ছিন্নতার খবরও পেয়েছি। বিশেষ করে বরিশালের যে উপজেলা বিভিন্ন রয়েছে, মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদি, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা জেনেছি যে সাইক্লোন শেল্টারে প্রায় 10,000 মানুষ, 4,500 গবাদি পশু সেগুলোকে কিন্তু সেখানে আশ্রয়
রাখা হয়েছে। জেলা প্রশাসক জানিয়ে জসীমউদ্দিন হায়দারের কিছুক্ষণ আগে সেই বিষয়টা নিশ্চিত করেছেন এবং তা বলেছেন যে আজকে মধ্যরাতে যেহেতু এর ভয়াবহতা তীব্রতা বড় আকার ধারণ করতে পারে, সেই ক্ষেত্রে সবাইকে যারা উপকূলে রয়েছে তারা সবাই যেন সাইক্লোন শেল্টারগুলোতে অবস্থান নেয়, কিন্তু মানুষের সেই সাইক্লোন শেল্টারগুলোতে কিন্তু অবস্থান নেওয়ার প্রবণতা কিন্তু আমরা খুবই কম লক্ষ্য করছি এবং গোটা শহর জুড়ে কিন্তু বরিশালের গোটা শহর জুড়ে কিন্তু কার্যত মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। যদিও বা বরিশাল শহরে এই এর আগে যে সিডর ছিল আইলা হয়েছিল তখন কিন্তু বরিশাল শহর অনেকটাই রক্ষিত অবস্থায় ছিল, তবে এবছর এই যে ঘূর্ণিঝড় যেটি এবার আঘাত হানছে সেটি নিয়ে আসলে বরিশাল নগরবাসী বলছে যে খুব বেশি এদের প্রভাব না পড়লেও উপকূল যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত উপকূল এলাকায় কিন্তু বড় ধরনের আঘাত আনতে পারে। সেজন্য স্থানীয় প্রশাসন থেকে বারংবার আহ্বান জানিয়েছে উপকূলের মানুষ যারা আছে তারা এখনো সময় আছে, তারা যেন সাইক্লোন শেল্টারগুলোতে অবস্থান নেয়। তো বরিশালের সদর এলাকা থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। আমরা সরাসরি ছিলাম বরিশাল সদর রোডে এবং তার আগে ছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়।